কৃপেশ চন্দ্র দেবের খুনের মামলায় নয়া মোড়। এই মামলার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু। খুনের মাস্টার মাইন্ড আপন বর্মনকে নিয়ে রুখিয়া মানিক্যনগর থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার। অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী কৃপেশ চন্দ্র দেবের খুনের ঘটনার মূল মাস্টার মাইন্ড আপোষ বর্মনকে নিয়ে এই মামলার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তকে নিয়ে রুখিয়া মানিক্যনগর গভীর জঙ্গলে যায় তদন্তকারী পুলিশ অফিসার। পুলিশের সঙ্গে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। সেখানে কিভাবে কৃপেশ দেবকে খুন করা হয়েছে, কি কি ধারালো অস্ত্র শস্ত্র খুনের সময় ব্যবহার করা হয়েছিল, এই সম্পর্কে বেশ কিছু তথ্য উদ্ধার করে পুলিশ। মানিক্যনগরে আপন বর্মনের শ্বশুর বাড়ি রয়েছে, তাই সেখানকার গভীর জঙ্গল নিরাপদ বলে বেছে নেয় আপন। তবে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এই মামলায় এখনো পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এই মামলার আরো দুই অভিযুক্ত হল প্রসেনজিৎ দাস ও তনয় দাস। মেইন ঘটনাস্থলে আসার আপনাদের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই কেসটা আমরা অর্ডার ফ্যাসিলিটি অফ দ্য কেস পারপাসে আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ স্পটের আমরা রিকনস্ট্রাকশন করতেছি সিনগুলা। তো তার স্টেটমেন্ট অনুযায়ী আমরা যে অস্ত্র দিয়ে রিপেসে মারছিল ওই অস্ত্রটা নাকি এখানে ফেলে দিয়েছে রাত্রে হেউ হতভম্ব অবস্থাতে ফেলেছিল। তো যেখানে যেখানে তার সাসপেক্টেড অ্যাপলগুলো আমরা সার্চিং করতেছি ওইটা রিকভারি করার জন্য। এখনো কি কোনো কিছু উদ্ধার করতে পেরেছেন বা কোনো কিছু দানার অস্ত্র যে ফেলাইছে এটা আমরা অস্ত্রটা কি ছিল, দানা ছুরি? এটা একটা ছুরি 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 বলে সবজি কাটানোর একটা বড় ছুরি আছে ওই ছুরি। তাদের কতদিনের রিমান্ডে এনেছেন, কতদিন চলছে? 60 দিনের রিমান্ডে আগামীকালকে চলে আসছে। 26 এপ্রিল কৃপেশ দেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে আপন বর্মন। সেদিন আর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরের দিন 27 এপ্রিল সকালে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর ও বাইপাস রাস্তার 500 মিটার ভেতরে ওএনজিসি ড্রিলিং সাইটের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে কৃপেশ চন্দ্র দেবের মৃতদেহ। বৃহস্পতিবার আপন বর্মনকে 7 দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।